মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে, তারা সেই রোজাগুলো আগে রাখবেন না শাওয়াল রোজা আগে রাখবেন? এ নিয়ে ওলামাদের দুই রকমের মতই আছে। অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন, কাজাগুলো রাখবেন, এরপর শাওয়ালটা রাখবেন। কারণ হাদিসে আসছে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে শাওয়ালের রোজা রাখলো, তো আপনার রোজা তো বাকি আছে রমজানের, সেগুলো রাখবেন, তারপরে শাওয়ালের ছয় রোজা রাখবেন। যদি অন্যান্য ওলামায়ে কিরাম বলেছেন যে না, রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই, শাওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে। শাওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই ছয় রোজার সওয়াব আর পাবেন না, এটা সাধারণ রোজার সওয়াব হবে। অতএব শাওয়ালের ছয় রোজা আমাদের ছাড়া উচিত না।